আসসালামু আলাইকুম। লার্নহান্ডের পক্ষ থেকে আমি মোহন রিয়া। আমাদের সারাদিন হচ্ছে যে করি ফান্ডামেন্টাল ফর ফ্রন্টেন্ড ডেভেলপমেন্ট সিরিজে কথা বলবে। আমরা দেখেছিলাম রিমুভ এলিমেন্ট আর এলিমেন্টস, সো আজকে আমরা দেখবো সিএসএস ক্লাসেস কীভাবে সিএসএস ক্লাস অ্যাড করবেন অথবা রিমুভ করবেন। তো চলুন দেখা যাক। আমরা এখান থেকে একটা বাটন রাখছি, ডিপটা ধরে দিচ্ছি, পাথ এখানেই আমরা আমরা করছি সুবিধার্থে। আমরা জাস্ট দুটো পাশাপাশি দেখানোর জন্য চাইলে আমরা এখানে করতে পারতাম। সো চলুন এখানে দিয়ে দিই স্টাইল নামে একটা ক্লাস দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্ল্যাক, সরি কালার দিয়ে দিলাম কালার দিয়ে দিলাম বর্ডার এইভাবে দেখাবে। ওকে, এখান থেকে আমরা রিমুভ করে দিচ্ছি আমাদের বাটনটা হবে ক্লাস, এখানে হবে সরি এড। একটা রাখি বাকিটা চলে দিচ্ছি আমাদের এড ক্লিক ইভেন্টে, আমাদের এটাকে দিচ্ছি পির যেহেতু এখানে দুটো শব্দ অ্যাড এবং ক্লাস। সো আমরা জানি ক্যামেলকে সিস্টেমে যে করি সাপোর্ট করে, তো পরবর্তীটা প্রথম শব্দটা হবে ক্যাপিটাল। এখানে ডবল কোটেশন দিয়ে আমরা দিয়ে দিব ক্লাস নামটা স্টাইল। সো আমরা যদি এখন ব্রাউজারে দেখি, এটা হচ্ছে আমাদের নর্মাল ইফেক্ট। যখন আমরা অ্যাড ক্লাস দিচ্ছি জিনিসটা এখানে চলে আসছে। এই যে দেখো আমাদের এটাও একটা পির মধ্যে অবস্থিত, ওই জন্য এখানেও আমাদের জিনিসটা শো করছে। সো আমরা এখানে পির জায়গায় দিলাম, এখানে এখন আমরা চাইছি এই জিনিসটা রিমুভ করতে। যেমন এখানে ক্লাসটা আমরা এখানে লিখে দিয়েছি সচরাচর, আমাদের জিনিসটা এখানে থেকে গেল।
তো আমরা চাইছি এখানে এটাকে কপি করলাম চাই একটা বাটন দিতে হবে রিমুভ ক্লাস এখানে দিয়ে দিলাম রিমুভ হবে আমার রিমুভ কি রিমুভ করছি রিমুভ করছি আমি ক্লাসকে কোন ক্লাস এই ক্লাসটাকে সেভ করলাম রিলোড দিলাম এই যেখানে আছে দেখুন আমাদের রিমুভ ক্লাস হচ্ছে এটা ওকে দেন আমরা যদি চাই আবার অ্যাড করতে এই যে অ্যাড হয়ে গেল আবার রিমুভ করতে চাই রিমুভ হয়ে গেল আবার অ্যাড করতে চাই অ্যাড হয়ে গেল রিলোড দিই এটা অ্যাডই থাকবে দেন আমরা যদি এখন চাই এক বাটনেই আমরা করতে পারি সো আগের মতোই আর যদি আপনারা আগের মতোই করে দিতে পারি টগল ক্লাস এখানে দিতে পারি আমরা টগল এটাকে করে দিই এখানে টগল ক্লাস হচ্ছে এটা হবে এবার আমরা এখানে একটু রান করে দিই রিলোড দিয়ে দিই অ্যাড হচ্ছে রিমুভ হচ্ছে অ্যাড হচ্ছে রিমুভ হচ্ছে টগল হচ্ছে সো এটাও আমরা আগের পর আগের মতোই আপনারা দেখে বুঝতে পারছেন আর যদি কেউ দেখে বুঝতে না পারেন তাহলে আগের পর্বগুলো দেখে আসবেন সো আমরা বুঝতে পারলাম কীভাবে নর্মাল অ্যাড করতে পারবেন রিমুভ করতে পারবেন অ্যাড করতে পারবেন দুটো কাজ একসাথে সম্পন্ন করবেন ক্লাসকে টগলও করতে পারবেন সো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।